হ্যালো ফ্রেন্ড, কলকাতা কোডার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। এদিন আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ডোমে থাকা বিভিন্ন এলিমেন্টগুলোকে তাদের আইডি, তাদের ক্লাস নেম, তাদের ট্যাগ নেম এই সমস্তর মাধ্যমে ধরতে শিখেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হবে জাভাস্ক্রিপ্টের ইভেন্ট হ্যান্ডেলার। এবার ইভেন্ট হ্যান্ডেলার সম্পর্কে আলোচনা করতে গেলে ফার্স্ট আমাদের মনে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে এটা যে ইভেন্ট হ্যান্ডেলার জিনিসটা কি। তো আমি যদি আপনাদেরকে একটা রিয়েল লাইফ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই তাহলে জিনিসটা এরকম হবে। দেখুন, যে গাড়ি চালায় সে হচ্ছে চালক, ঠিক আছে? তো সেরকমই যে ইভেন্টকে হ্যান্ডেল করে সেই হচ্ছে ইভেন্ট হ্যান্ডেলার। এবার আপনি বলবেন যে ঠিক আছে, গাড়ি আমি জিনিসটা বুঝি, তাই চালক কি আমি ব্যাপারটাকে রিয়েলাইজ করতে পারছি, কিন্তু ইভেন্ট কি সেটা আমি জানি না, তো ইভেন্ট হ্যান্ডেলার ব্যাপারটা কি সেটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আপনি একদম ঠিক। তাহলে সুতরাং সবার আগে আমাদের বোঝা উচিত যে ইভেন্ট কি। মনে করুন আপনি আজকে একটা ওয়েবসাইট খুললেন, খোলার পরেই আপনি স্ক্রল করে নিচে আসতে চেষ্টা করবেন ফার্স্ট, যে নিচে আর কি আছে দেখার জন্য। তো এই যে আপনি স্ক্রল করলেন, এটা হয়ে গেল একটা ইভেন্ট। এবার মনে করুন আপনি একটা ইমেজের ওপর মাউসটাকে নিয়ে আসলেন, সেটা হয়ে গেল একটা ইভেন্ট, সেটাকে বলে হভার। সেরকমই আপনি একটা কোনো বাটন দেখে সেখানে আপনি ক্লিক করলেন, তো এই যে ক্লিক করলেন এটাও হয়ে গেল একটা ইভেন্ট। এগুলো সব হচ্ছে মাউস দিয়ে করা, তাই মাউস ইভেন্ট। শুধু যে মাউস ইভেন্ট হয় তাই নয়, আপনি কিবোর্ড থেকে কিছু টাইপ করছেন সেটা হবে কিবোর্ড ইভেন্ট। এখন আরও অনেক ধরনের ডিভাইস বেরিয়েছে, যেরকম মোবাইল আছে, ট্যাবলেট আছে, এগুলোতে আপনি যে ট্যাপ করছেন এটাও একটা ইভেন্ট। আপনি যে সোয়াইপ করছেন, সোয়াইপ লেফট করলেন না রাইট করলেন, এগুলো একটা ইভেন্টের উদাহরণ হিসাবে আপনি বুঝতে পারেন, ঠিক আছে? তো এগুলো একটা ইভেন্ট। বোঝা গেছে এত অবধি? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইভেন্ট কোনগুলো, ঠিক আছে? এইবারে ইভেন্ট হ্যান্ডেলার কোনটা সেটা এবার আমরা একটু জেনে নিই। ইভেন্ট হ্যান্ডেলারের নাম হচ্ছে জাভাস্ক্রিপ্টে অ্যাড ইভেন্ট লিসেনার, ঠিক আছে? এবার আপনি আবার ভাবছেন যে আবার অ্যাড ইভেন্ট লিসেনার কোত্থেকে আসলো, এই তো ছিল ইভেন্ট হ্যান্ডেলার। হ্যাঁ, ইভেন্ট হ্যান্ডেলার আর অ্যাড ইভেন্ট লিসেনার ব্যাপারটা কি আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, আবার একটা রিয়েল লাইফ উদাহরণ নিচ্ছি। দেখুন, যে গাড়ি চালায় তাকে আমরা বলছি কি চালক, ঠিক আছে? তাই বলে তাকে তার বাবা মা ছোটবেলায় তো চালক নাম রেখে দেয়নি, তার তো একটা নাম আছে নিশ্চয়ই, রাম শ্যাম যদু মধু কিছু একটা। তো সে যেহেতু গাড়ি চালায় তাই জন্য তাকে আমরা চালক হিসাবে বুঝছি তার কর্মের অনুযায়ী, ঠিক আছে? কিন্তু তার একটা নাম আছে, রাম আছে, রহিম আছে, কিছু একটা আছে। তো সেই রকমই যে ইভেন্ট হ্যান্ডেল করছে তাকে আমরা ইভেন্ট হ্যান্ডেলার বলি, কিন্তু ইভেন্ট হ্যান্ডেলারের নাম হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার। বোঝা গেছে ব্যাপারটা? ওকে, তো আশা করছি এতটা আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পেরেছি সহজ ভাষায়। এবারে সবার ফার্স্টে আমাদের কোশ্চেন আসছে এটা যে অ্যাড ইভেন্ট লিসেনারটা কেন ইউজ হয়, ঠিক আছে? তো কেন ইউজ হয় এটা বোঝাতে গিয়ে আপনাদেরকে একটা আমি উদাহরণ দিচ্ছি। ধরে নিন আমার আজকে একটা ব্লগ পেজ আছে যেখানে আমি অনেক কিছু পোস্ট করে রেখেছি ইম্পর্টেন্ট। তো একজন ইউজার আসলো, এসে স্ক্রল করে করে পড়তে পড়তে সে যখন একদম শেষে চলে গেল, তখন আমি বুঝলাম যে এই ইউজারটা আমার সমস্ত পোস্টের প্রতি ইন্টারেস্টেড। তো যখন তার একদম স্ক্রল করতে করতে পেজের একদম শেষে চলে গেল, তখন আমি কি করলাম, তাকে একটা পপ আপ উঠিয়ে বললাম যে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা আমাকে দিন, আমি তাহলে আপনাকে নিউজ লেটার পাঠাবো, আমার যখন নেক্সট ব্লগ আসবে তখন আমি আপনাকে ইনফর্ম করব। বোঝা গেল? তাহলে আমরা স্ক্রলের মাধ্যমে দেখে নিলাম যে স্ক্রল করে সে একদম লাস্ট অব দিকে আছে কিনা, আমার সমস্ত পোস্ট যদি সে পড়তে ইন্টারেস্টেড থাকে তখন আমি তার থেকে নিউজ লেটারের জন্য তার ইমেল অ্যাড্রেসটা চাইছি। বোঝা গেছে? সেরকমই আপনি মনে করুন কোনো একটা ই কমার্স সাইটে গেছেন, সেখানে গিয়ে আপনি বাই বাটনে ক্লিক করলেন। এবারে এই যে ক্লিক করলেন, ক্লিক করার পরে এই যে জিনিসটাকে আপনি বাই করতে চেষ্টা করছেন, এটা যদি অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে না ধরা হয় তাহলে কিন্তু ওয়েবসাইটটা কোনোই কাজ করবে না, জাস্ট ক্লিকটাই হবে, কোনো কিছু অ্যাড হবে না, কোনো কিছু আপনি কিনতে পারবেন না। তো এই যে ক্লিক ইভেন্টটা, তারপর সোয়াইপ ইভেন্টটা, এই সমস্ত যত আদার্স যে ইভেন্ট আছে, হবার বাদে বাকি সমস্ত ইভেন্টই আপনার ধরতে হলে পরে জাভাস্ক্রিপ্টে স্বর্ণাপন্ন হতে হবে। কারণ সিএসএস এর মাধ্যমে শুধু আমরা হবারটাকেই ধরতে পারি, আদার্স আর কোনো ইভেন্টকে কিন্তু আমরা সেভাবে ধরতে পারি না, ঠিক আছে? তো এই ব্যাপারটাকে কি করে করতে হয় সেটা এবার চলুন কোডে গিয়ে দেখে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা সিম্পল মার্কআপ খুলে রেখেছি, যেটা আগের ভিডিও যদি আপনি দেখে আসেন তাহলে বুঝতে পারবেন যে এটা আগের ভিডিওতেই এরকম ছিল। তো যাই হোক, আমি আবার বুঝিয়ে দিচ্ছি, এটা এমন কোনো বড় ব্যাপার না, এটা একদম ভেরি ইজি একটা সিম্পল এইচটিএমএল করে রাখা আছে, যেখানে এখানে একটা ডিপ নিয়ে রাখা আছে, যে ডিপটাতে লেখা আছে দিস ইজ ফার্স্ট ডিপ, এবং তাতে এক ওয়ান আছে আইডি এবং ক্লাস আছে মেন, এবং এখানে আর একটা ডিপ নিয়ে রাখা আছে যেটাতে আইডি টু, এটাতে লেখা আছে দিস ইজ সেকেন্ড ডিপ, এরকমই আর একটা ডিপ নিয়ে আছে যেটাতে থার্ড ডিপ, এবং এখানে তিনটে পি নিয়ে রাখা আছে, ঠিক আছে? এটা যদি আপনি ব্রাউজারে দেখতে চেষ্টা করেন তাহলে এটা দেখবেন যে এরকম আউটপুট দিচ্ছে। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের সিম্পল একটা মার্কআপ। এই মার্কআপের সঙ্গে আমরা এবার কী করছি, আমাদের জাভাস্ক্রিপ্টের অ্যাড ইভেন্ট লিসেনারকে অ্যাড করব।
তো তার আগে অ্যাড ইভেন্ট লিসেনারের কয়েকটা যেগুলো বেসিক টেকনিক্যাল ব্যাপার সেগুলোকে একটু আমরা জেনে নিই। তো টেকনিক্যাল ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন আপনি অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করবেন তখন অ্যাড ইভেন্ট লিসেনার একমাত্র অবজেক্টের উপরে কাজ করে। গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম এগুলো যেরকম অবজেক্টের উপর কাজ করতো, ঠিক আছে, তো সেরকমই অ্যাড ইভেন্ট লিসেনার এই মেথডটাও আপনার কিন্তু অবজেক্টের উপরে কাজ করে। তাই ফার্স্টে অবজেক্টের নাম লিখতে হয়, তারপরে লিখতে হয় অ্যাড ইভেন্ট লিসেনার। ভালো করে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এখানে অ্যাডটা এইভাবে লেখা আছে, তারপরে ইভেন্টের ইটা বড় হাতের এবং লিসেনের এলটা বড় হাতের, ঠিক আছে। তো এই জিনিসটাকে বলে ক্যামেল কেস। আপনি যদি ক্যামেল কেস না জানেন তাহলে আমি কার্ডে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে একবার অবশ্যই দেখে আসবেন যে ক্যামেল কেসটা কি, ছোট ভিডিও, বুঝতে পেরে যাবেন। তাহলে আমার কথাগুলো আর আপনার মাথার উপর দিয়ে বেরিয়ে গেলে আর যাবে না, ঠিক আছে। তো অ্যাড ইভেন্ট লিসেনারটাকে এইভাবেই লিখতে হয়, এটা মাথায় রাখবেন। তারপরে শুরু হয় ব্যাকেট, তারপরে ব্যাকেটের মধ্যে লিখতে হয় ফার্স্টে আপনি যে ইভেন্টটাকে ধরতে চাইছেন, স্কলটাকে ধরতে চাইছেন নাকি ক্লিকটাকে ধরতে চাইছেন নাকি কিবোর্ড ইভেন্ট ধরতে চাইছেন, যেটা ধরতে চাইছেন সেই ইভেন্টের নামটা এখানে আপনাকে লিখতে হয়। এবার যদি এই অবজেক্টের ওপর এই পার্টিকুলার বলে দেওয়া ইভেন্টটা যদি হয় তাহলে কি হবে সেটা আপনাকে এই ফাংশনের মধ্যে বলে দিতে হয়, ঠিক আছে। এবং তারপরে রয়েছে ক্যাপচার ফেজ। ক্যাপচার ফেজটা ডিফল্ট অফ থাকে, এটা অপশনাল, এটা আপনাকে দিতেই হবে, এরকম কোনো মানে নেই, ঠিক আছে। এই ক্যাপচার ফেজটার কাজ হচ্ছে বাবলিং অফ অন করা, ঠিক আছে। তো এটা কি এটা আমি পরে বলবো, এটা অপশনাল একটা অপশান, এটার কথা এই মুহূর্তে আপনি ভুলে যেতে চাইলেও ভুলে যান, আপনি প্রথম দুটোকে নিয়ে চিন্তা করুন, পরে আমরা যখন বোঝাবো ডিটেলসে তখন আমি ক্যাপচার ফেজ সম্পর্কে জানাবো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাড ইভেন্ট লিসেনার ব্যবহার করার টেকনিক্যাল টার্মস, ঠিক আছে, যে অবজেক্টের ওপর আপনার হবে অ্যাড ইভেন্ট লিসেনার। অ্যাড ইভেন্ট লিসেনারের প্রথম যে আর্গুমেন্টটা থাকবে সেটা হবে ইভেন্ট, কোন ইভেন্টকে আপনি ধরতে চাইছেন এবং সেই ইভেন্টে এই অবজেক্টটাতে হলে আপনি কি করতে চাইছেন সেটা আপনাকে এই ফাংশনের মধ্যে বলে দিতে হবে, ঠিক আছে। তাহলে চলুন এবার প্র্যাকটিক্যালি করে দেখা যাক যে কি অ্যাকচুয়ালি করতে হয়। এটা আমি ওপরেই রাখলাম, এটাকে কমেন্ট করে দিলাম, না হলে এই কোডটার জন্য হয়তো এরর থ্রো করতে পারে, কারণ এই কোডটা তো অ্যাকচুয়ালি কোনো কোড না, এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য লিখেছি। তো যাই হোক, সবার ফার্স্টে আমরা মনে করুন এখানে একটা বাটন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমি একটা বাটন নিয়ে নিলাম, বাটনটার টাইপ বাটন আছে, নেম বাটন আছে, দরকার নেই। আমি এখানে আইডি দিয়ে দিচ্ছি, আইডিও লিখলাম বাটন, এত বড় বাটন লিখবো না আমি, BTN শর্টে লিখে দিলাম বাটন, ঠিক আছে। এই বাটনের মধ্যে কিছু একটা লিখে দিচ্ছি, ক্লিক মি, ঠিক আছে, লিখে দিলাম। এটা যদি আমরা ব্রাউজারে দেখি তাহলে দেখবো যে একটা বাটন এসে গেছে, বড়ই বাজে দেখতে লাগছে বাটনটা, বাট আমাদের বাটনটাকে সুন্দর করাটা কাজ না, বাটনের উপর ক্লিক ইভেন্টটাকে আমাদের ধরাটা কাজ। তো যাই হোক, আমরা আমাদের কাজেতে কনসেন্ট্রেট করি। এই বাটনটাকে এবার আমরা ফার্স্টে আইডির মাধ্যমে ধরব, তাহলে আমরা জানি কিভাবে আইডির মাধ্যমে একটা এলিমেন্টকে ধরতে হয়। যদি আপনি না জানেন তাহলে আমার গেট এলিমেন্ট বাই আইডি এটার দেয়া আছে লিঙ্ক ওপরে কার্ডে, আপনি গিয়ে দেখে নিতে পারেন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে লিখছি ফার্স্টে একটা ভ্যারিয়েবলের মধ্যে এটাকে ধরবো, তো ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, ভ্যারিয়েবল ধরে নিচ্ছি বাটন, ঠিক আছে, ভ্যারিয়েবলের নামও বাটন রাখলাম। দিয়ে এবার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করে দিচ্ছি, আইডির নামও বাটন আছে, এইবার আমরা এই যে বাটনটা আছে এই বাটনে ক্লিক ইভেন্টটাকে অ্যাড ইভেন্ট লিসেনারের মাধ্যমে ধরব। তাহলে সবার ফার্স্টে আমরা কি বলেছিলাম, অ্যাড ইভেন্ট লিসেনার করতে হলে আমাদেরকে অবজেক্টের ওপর এটাকে দিতে হয়। তাহলে আমরা জানি যে এই বাটনটা যখন আমরা গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ধরলাম তখন এটা কি আসবে আমাদের কাছে, একটা অবজেক্ট আসবে, তাই তো। তো এইটা যদি আপনি না জানেন তাহলে আমি বলবো অবশ্যই আপনি গেট এলিমেন্ট বাই আইডির যে আমার ভিডিওটা রয়েছে সেটা কার্ড থেকে একবার গিয়ে দেখে আসুন, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন। এবার আমরা অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করছি এই বাটনটার উপর। ফার্স্টে এই ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করার পরে এখানে দিচ্ছি অ্যাড ইভেন্ট লিসেনার, এসে গেছে, এটা আমি লিখলাম, লেখার পরে ব্যাকেট শুরু করছি। কোন ইভেন্টটাকে ধরবো, আমরা ক্লিক ইভেন্টটাকে ধরবো, সুতরাং আমাদেরকে এখানে লিখে দিতে হবে ক্লিক, CLICK দিয়ে। এইবারে আপনি এখানে ক্লিক করলে কি হবে সেটা আপনাকে একটা ফাংশনের মধ্যে বলে দিতে হবে। তো আপনি এখানে ডাইরেক্ট ফাংশন লিখতে পারেন অথবা আপনি অন্য কোথাও ফাংশন লিখে সেই ফাংশনের নেমটা এখানে দিয়ে দিতে পারেন, দুভাবেই এটাকে করা যায়। তা আমি ডাইরেক্ট এখানে ফাংশন লিখে নিচ্ছি, একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, দিয়ে আমরা কোনো কাজ করবো না, জাস্ট একটা কনসোলেতে
কিছু প্রিন্ট করাবো, ঠিক আছে? তাহলে আমরা কনসোল লগ করে দিচ্ছি, কনসোল লগেতে লিখে দিচ্ছি বাটন ক্লিকড, ঠিক আছে? এতটাই লেখা আসুক আমাদের, যখন ক্লিক হবে বাটনের উপর তখন এই লেখাটা জাস্ট দেখিয়ে দেবে কনসোলে। তাহলে আমরা গেলাম এখানে, এটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে আগে আমাদের কনসোলটাকে ওপেন করে নিই, কনসোলে চলে আসলাম, কনসোলে এখন কিছু লেখা নেই। আমরা যখনই বাটনের উপর ক্লিক করব তখনই বাটন ক্লিক এই লেখাটা আসছে, তার মানে আমাদের কাজটা হয়েছে, ঠিক আছে? তাহলে বোঝা গেল কিভাবে আমরা অ্যাড ইভেন্ট লিসনারের মাধ্যমে কোনো একটা ইভেন্টকে ধরতে পারি আমাদের পেজ থেকে। তো এখানে আপনি এরকম স্কল লিখতে পারেন, আপনি আপনার যে কোনো ইভেন্ট লিখতে পারেন, এগুলো সব আমরা পরে পরের ভিডিওতে আপনাদেরকে বোঝাবো, কিন্তু এটা এতটাই ইজি, কোনো ব্যাপার না। আপনি জাস্ট একটা অবজেক্ট নেবেন, অবজেক্টের সঙ্গে আপনাকে অ্যাড করতে হবে অ্যাড ইভেন্ট লিসেনার, দিয়ে তারপর আপনাকে বলে দিতে হবে যে আপনি কোন ইভেন্টটাকে ধরছেন। এক্ষেত্রে আমরা ক্লিকটাকে ধরেছি, বেশিরভাগ ক্ষেত্রে ক্লিকটাকেই ধরা হয়, ক্লিকটা নিয়েই বেশি কাজ হয়। তারপরে আপনি ফাংশনের মধ্যে কি করতে চান সেটা আপনি বলে দিলেন, ঠিক আছে? তো আমি মনে করুন যদি এরকম চাই যে এই ওয়ান নামের যে আইডিটা আছে এটাকে আমি রেড কালার করে দিতে চাইছি, ঠিক আছে? তাহলে আমি কি করব, তাহলে সবার আগে আমাকে লিখতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে? দিয়ে আমাকে কোন আইডিটা ধরতে হবে, যে আইডিটাকে আমি কালারটা চেঞ্জ করতে চাইছি, মনে করুন ওয়ানটাকে করতে চাইছি, এই আইডিটাকে ধরে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে কালারটা রেড করে দেবো। সুতরাং আমি লিখছি STYLE ডট কালার কালার ইকুয়াল টু রেড। এবার যদি আমরা এটাকে সেভ করি, সেভ করে এখানে এসে রিফ্রেশ করি, করে যদি এতে ক্লিক করি দেখব যে এখানে বাটন ক্লিক এই লেখাটাও হয়েছে এবং এই আইডি ওয়ান এটা লাল কালারও হয়ে গেছে। সেরকম আপনি যা যা চান সেই সেই আপনি এখান থেকে প্রপার্টি দিয়ে দিতে পারেন, আপনি ক্লিকের মাধ্যমে ম্যানিপুলেট করতে পারেন আপনার ডমকে। বোঝা গেছে এত অবধি? ওকে, তো চেষ্টা করলাম বন্ধুরা সহজ ভাষায় অ্যাড ইভেন্ট লিসেনার কি আপনাদেরকে বোঝাবার, প্র্যাকটিক্যালি উদাহরণ দিলাম এবং প্র্যাকটিক্যালি করেও দেখালাম কীভাবে করতে হয়। এরপরেও যদি আপনার মনে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে সেটা আমাকে করে দিতে ভুলবেন না, আমি আমার সময় মতো অবশ্যই উত্তর দিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না, ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন, তাতে তাদের কাছে আমি আপনার হাত ধরে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব। আপনি যদি আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখেন অথবা আমাদের চ্যানেলের সঙ্গে এখনও জুড়ে গিয়ে না থাকেন তাহলে আপনাকে বলবো নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওতে ক্লিক করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। ইন ফিউচার আমার তোলা প্রত্যেকটা ভিডিও তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনি দেখে নিয়ে আপনার নলেজকে আরও ইনক্রিজ করে নিতে পারবেন। তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে, আমি আরও ইন্টারেস্টিং অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে চলেছি আগামী দিনে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।